আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসএফ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি এমডি সুমন। সবাইকে আন্তরিক শুভেচ্ছার। করোনা ভাইরাস বর্তমান ওয়ার্ল্ডে করোনা ভাইরাস একটি মহামারী ব্যাধি। এই ব্যাধিতে এই পর্যন্ত চীন, ইউরোপ, আমেরিকা অনেক লোক মারা গিয়েছে। তো এই ভাইরাসে আক্রান্ত হলে যে সব মানুষ মারা যায় তা না। আপনি সচেতন থাকলে, ঠিক মতো নিয়ম কানুন পালন করলে আপনি এই ভাইরাস থেকে বেঁচে যেতে পারেন। তো বিশেষ করে আমরা যারা বাহরাইনে বাস করি তাদের জন্য আজকে ভিডিওটা মেক করা। তো বর্তমানে বাহরাইন গভর্নমেন্ট একটি অ্যাপস লঞ্চ করেছে। এই অ্যাপসের মাধ্যমে আপনারা প্রতিদিনে বাহরাইনের সব ভাইরাসের, করোনা ভাইরাসের আপডেট জানতে পারবেন। আপনি এই করোনা ভাইরাসে কী করণীয় তাও জানতে পারবেন। তো আসুন এবার সফটওয়্যারটি ইনস্টল করি। তো প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে উপরে রাইটিং করলাম বি এ ডব্লিউ এ আর ই বি এস, এটা লিখে এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে এখানে বি এ ওয়ার্স বাহরাইন, এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। ক্লিক করার পর এখানে ডাউনলোড করতে হবে। যেহেতু আমারটা ডাউনলোড করা আছে এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি সোজা আমি চলে যাব সি এস টিতে। দেখুন এই এসটি এখন আমি ইনস্টল করব, ওপেন করলাম। ওপেন করার পর একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন উপরে যে প্রথম অপশনটা, এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করলে প্রতিদিনে আপনার আপডেটের নোটিফিকেশন চলে আসবে আপনার এই মোবাইলে। এখানে করোনা ভাইরাস টেস্ট রেজাল্ট, ইতিপূর্বে যদি আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি এটা অনলাইনে আপনি চেক দিতে পারবেন যে আপনি রেজাল্ট পজিটিভ না নেগেটিভ। তো আপনাকে সিপিআর নাম্বার, সিপিআর এক্সপায়ার ডেট এবং ব্লক নাম্বার দিয়ে ক্লিক করে চেক লিস্ট, চেক রেজাল্টে ক্লিক করলে আপনি তা জানতে পারবেন, আপনি জানতে পারবেন নেগেটিভ না পজিটিভ। তারপর নিচে সামারি অফ কেস, প্রতিদিনের আপডেট। এ পর্যন্ত বাহরাইনে আপনার কত লোক টেস্ট হলো, এই পর্যন্ত 44,386 জন টেস্ট করা হয়েছে। তার মধ্যে অ্যাক্টিভ কেস 265, স্টেবল কেস 262 এবং ক্রিটিক্যাল 3 জন। মানে 265-তে 3 জনে একেবারে ক্রিটিক্যাল এবং 262 জনে ফুল পজিটিভ। এবং ডিসার্স কেস মানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 431 জন এবং মারা গিয়েছে 4 জন। এই হলো আজকের আপডেট। এখানে আপনি ওয়ার্ল্ড ইনফরমেশনও জানতে পারবেন। এখানে গিয়ে ওয়ার্ল্ডে ক্লিক, গ্লোবালও ক্লিক করলে আপনি জানতে পারবেন যে বাহরাইন এই পর্যন্ত আপনার 700 জন আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে 4 জন। রিকভারি হয়েছে মানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 431 জন। এখানে সবচেয়ে বেশি কোন দেশে পর্যন্ত আক্রান্ত হয়েছে, ইউনাইটেড স্টেট, এখানে 311,637 জন আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে 8,454 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 14,828 জন। এভাবে আরও কান্ট্রি আছে, আপনি চেক করলে দেখে নিতে পারবেন। এগুলো গ্লোবাল সামারি। এখন ইনফরমেশন, ইনফরমেশন ক্লিক করার পর আপনি অ্যাবাউট করোনা ভাইরাস, করোনা ভাইরাস আসলে কী, এটা কী কী উপসর্গ আসে, এখানে ভিউসে ক্লিক করলে আপনি জানতে পারবেন। প্রথম আপনার ফেভার মানে জ্বর আসবে, দ্বিতীয়ত কফ কাশ, শুকনো কাশি হবে এবং তৃতীয়ত আপনার গলা ব্যথা হবে, চতুর্থ যেটা আপনার শ্বাসকষ্ট হবে। তো এইসব উপসর্গগুলি দেখা গেলে আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবে এবং বাহরাইনের গভর্নমেন্টে হেল্পলাইন আছে, সেই হেল্প, করোনা ভাইরাস সম্পর্কিত হেল্পলাইনে আপনি ফোন করলে আপনি যোগাযোগ করতে পারবেন। তারপরে আপনাকে কী কীভাবে আপনি সচেতন হতে হবে, প্রথমত আপনাকে হ্যান্ডশেক, কারোর সাথে হ্যান্ডশেক করা যাবে না এবং সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করতে হবে এবং স্যানিটাইজেশন ইউজ করতে হবে। দ্বিতীয়ত আপনি যেটা করবেন, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না এবং কফ কাশ এগুলি ফেলার পর এবং হাঁচি আসলে সাথে সাথে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিতে হবে। চতুর্থত আপনার অনেক মানুষের কোলাহল, যেখানে অনেক মানুষ সেই মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং যে কোনো মানুষের সাথে কথা বলতে গেলে 1-2 মিটার, 1 মিটার, 2 মিটার দূরে দাঁড়িয়ে কথা বলতে হবে।
এভাবে, এবং বেশি বেশি পানি খেতে হবে। তারপর এখানে আছে ডিসাইডেড লিস্ট, এখানে আপনি প্রতিদিনের গভর্নমেন্টের কী নিউজ আসতেছে, আপডেট নিউজ এখানে আপনি সব জানতে পারবেন। তো হোমে আসার পর আপনি প্রতিদিনের আপডেট, বাহরাইনের আপডেট জানতে পারবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি, শেয়ার করলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পায় এবং সচেতন থাকতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয় এই বাহরাইনে এই ভাইরাসের প্রকোপ থেকে। তো আজকে এখানে শেষ করবো, খোদা হাফেজ।